এবারে অপরিবর্তিত আয়কর। আয়কর রিটার্নে ভুলচুক হলে বকেয়া মেটাতে দু বছরের বাড়তি সময়। I am proposing a new provision permitting taxpayers to file an updated return on payment of additional tax. This updated return can be filed within 2 years. গরিব মধ্যবিত্ত কারোর জন্য কিছু নেই, কটাক্ষ অমিত মিত্রের। মোদি সরকারের অন্তঃসারশূন্য বাজেট, টুইট রাহুলের। চাকরি তৈরি হবে এই বাজেটে, যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের দিশা রয়েছে, বাজেট নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য মাত্র, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জনগণ পিষ্ট। বাজেটে শুধু বড় বড় কথা, এটা পেগাসাস স্পিন বাজেট, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি, এবার শেয়ার বাজারে খুব তাড়াতাড়ি আসছে জীবন বিমা নিগমের আইপিও, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এটা বিক্রি করার বাজেট, কটাক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়। চালু হচ্ছে বিভিন্ন ব্যাংকের মধ্যে লেনদেনের জন্য রিজার্ভ ব্যাংক অনুমোদিত ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি থেকে আয় লাগবে 30% কর, চাপলো 1% টিডিএসও, বাজেট বক্তৃতায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী 5 বছরে 60 লক্ষ নতুন কর্মসংস্থানই সরকারের লক্ষ্য, বাজেটে এই লক্ষ্যমাত্রার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেকারদের জন্য বাজেটে বার্তা নেই, 100 দিনের কাজে কমানো হয়েছে বরাদ্দ, আক্রমণ অমিত মিত্রের। রাজ্যে গত 10 বছরে বিনিয়োগ নেই, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে নজর, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাবদ 2,37,000 কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ঘোষণা, বাজেট বক্তৃতায় দাবি অর্থমন্ত্রীর। গতবারের চেয়ে কমেছে এমএসপির বরাদ্দ, নিশানা কংগ্রেসের, কৃষক বিরোধী সরকার কটাক্ষ তৃণমূলের। ডাকঘরে ডিজিটাল ব্যবস্থা, চলতি বছরেই 1.5 লক্ষ পোস্ট অফিসে কোর ব্যাংকিং, মিলবে নেট ও অনলাইন ব্যাংকিং এর সুবিধা। স্বাধীনতার 75 বছরে 75 জেলায় গড়া হবে ডিজিটাল ব্যাংক, চলতি বছরে 5G পরিষেবা চালুর পরিকল্পনা। আবাস যোজনায় 80 লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা, বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে বাজেটে 60,000 কোটি টাকা বরাদ্দ, সৌর বিদ্যুতেও 19,500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কেন্দ্রের এই বাজেট হয় একটা ভাঁওতা, নয়তো সদিচ্ছার অভাব, মন্তব্য অমিত মিত্রর। এবার দেশ জুড়ে বাজেট প্রচারে নামছে বিজেপি, জনগণের সামনে তুলে ধরবে বাজেটের সুফল। 15 দিন ধরে চলবে প্রচার, বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে প্রচার চালাবেন, রাজ্য নেতৃত্ব প্রচার করবেন জেলায় গিয়ে, এবং সাংসদরা আলোচনা চক্রে আয়োজন করবেন নিজের সংসদীয় এলাকায়। বাজেটের পরেই প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের অপসারণ চাইল তৃণমূল। তা উনি বললেন যে রাজ্যপালকে সরাবো, তুমি রিটায়ার করো, তারপর এরা মমতায় কি কথা বলতে হয় তাও জানেন। আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া দেখতে বিজেপি বাদে সব বিরোধী দলকে আমন্ত্রণ, বিমান বসুকে আসার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের ফোন, যাওয়ার কোনো প্রশ্নই নেই, জানালো সিপিএম খবর সূত্রে। প্রদীপ ভট্টাচার্যকেও আমন্ত্রণ পার্থর, দিল্লিতে আছি, যাওয়া সম্ভব নয়, জানালেন প্রদীপ। 27 ফেব্রুয়ারি 108টি পুরসভায় ভোট, আজ সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের, কাল জারি হবে বিজ্ঞপ্তি। 23 ফেব্রুয়ারি বীরভূমের ইলামবাজারে সিবিআই ক্যাম্পে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব, বীরভূমের একটি খুনের মামলায় তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর, গত সপ্তাহে তলব করা হলেও শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত, খবর সূত্রের। বিজেপি কর্মীদের মারধর ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ সল্টলেকের বিজে ব্লকে, হামলার অভিযোগ তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিধাননগর পূর্ব থানায় যান শুভেন্দু অধিকারী, এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ সব্যসাচী দত্ত। কাল থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল, সোম থেকে শনিবার হবে ক্লাস, রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলে, পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধ ঘন্টা আগে, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। আমানতকারীদের টাকা ফেরতে দাবিতে বিক্ষোভ, সাহারা সদনের সামনে বিক্ষোভ দেখালেন সংস্থার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা এজেন্টরা, অভিযোগ টালবাহানা করে আমানতকারীদের টাকা মেটানো হচ্ছে না সংস্থার তরফে, টাকা মেটানো না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি বিক্ষোভকারীদের। তিলজলার 39 নম্বর বাসস্ট্যান্ডের কাছে সদ্য জাতের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, কে বা কারা শিশুকে রেখে গেছে, খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। বাংলা বিহার উত্তরপ্রদেশে টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের নামে আইডি তৈরি করে জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্র সরবরাহের অভিযোগ, বিধাননগর সাইবার পুলিশের হাতে হুগলি থেকে গ্রেফতার এক, নেপথ্যে বড় চক্র অনুমান পুলিশের। দরিনা ক্রসিংয়ে দুর্ঘটনার পর বাসের স্বাস্থ্য দেখতে নজরদারি পুলিশের, একদিনে 45টি বাসের হদিশ, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছে, 1,000 টাকা করে জরিমানা, বাসের ফিটনেস সম্পর্কিত তথ্য জানতে চেয়ে পরিবহন দফতরকে চিঠি ট্রাফিক বিভাগের। মেটিয়াবুরুজ থেকে বেহালা 14 নম্বর বাসস্ট্যান্ড অবধি চালু হল নতুন সরকারি বাস পরিষেবা, উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, স্থানীয় বিধায়ক সহ অন্যান্যরা।
প্রয়াত প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের নামে কলকাতায় পার্ক হবে। ইস্টবেঙ্গল ক্লাবের সুভাষ ভৌমিকের স্মরণ সভায় এমনটাই জানালেন দেবাশিস কুমার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সুভাষ ভৌমিক স্মৃতি স্মারক পুরস্কার চালু করা হল। পুরস্কার পেলেন গায়ক রূপঙ্কর বাগচী।